HP LaserJet Pro MFP M126 printer. তার ডেমো পেজ প্রিন্ট আউট দেব। মেনুতে গিয়ে প্রিন্টিং ডেমো পেজ, ডেমো পেজ বেরিয়েছে। বাঁ দিকটা একদম হালকা আসছে, এই বাঁ দিকটা একদম হালকা আসছে, লাইট প্রিন্টিং হচ্ছে। ডান দিকটায় ঠিক আছে। এই প্রবলেমটা আমরা সলভ করার চেষ্টা করব। তার জন্য পুরো প্রিন্টারটা আমরা ওপেন করব, পুরো প্রিন্টারটা খুলব, খুলে ভেতরে যে স্ক্যানার আছে স্ক্যানারটাকে ক্লিন করব। প্রিন্টার বন্ধ করলাম, পাওয়ারটা খুলে দিলাম। এবার স্ক্রুগুলো খুলব। পেছনের দুটো স্ক্রু এইভাবে খুলে ফেললাম। এরপর মাইনাস দিয়ে পেছনটা একটু পুশ করতে হবে। নিচে একটা লক আছে, ওই লকটায় টাচ করলেই খুলে যাবে। এবার স্ক্যানার কেবিলটা খুলতে হবে। তার আগে এই লকটা আছে, স্ক্যানার কেবলটা খুলে ফেললাম। এবার এই লকটা একটু চাপ দিলেই খুলে যাবে। কাটেজটা বার করে নেব। টপ কভার, টপ কভারের দু সাইডে দুটো লক আছে, আর একটা উপরে একটা লক আছে। এই লকগুলো খুললেই টপ কভারটাও খুলে যাবে। এবার প্যানেল কেবিলটা খুলতে হবে। এটা সামনে ফ্রন্ট প্যানেল কেবিল। এবার ফ্রন্ট কভারটাও খুলতে হবে। ফ্রন্ট কভারটা খোলার জন্য তিনটে স্ক্রু আছে, এই একটা, এই একটা, আর এখানে একটা। নিচে একটুখানি, নিচে দুটো লক আছে, ওই লক দুটো আর উপরে লক আছে। লকগুলো খুললেই প্যানেল কভার, ফ্রন্ট কভারটা খুলে যাবে। এবার এই সাইড কভারটা খুলতে হবে। একইভাবে সাইড কভারটাও খুলে নিলাম। এইবার উপরের যে স্ট্রাকচারটা আছে, এটা স্ক্রুগুলো আমরা খুলবো। একটা, দুটো, তিনটে, ছটা মতো স্ক্রু আছে। ফ্রন্ট কভারটা খুলে নিলাম। এইটা হচ্ছে স্ক্যানার, এই স্ক্যানারটা আমাদের ক্লিন করতে হবে। তাহলেই যে লাইট প্রিন্টিং হচ্ছে বা এক সাইডে সাদা আসছে, যে কোনো দিকে, বাঁ দিক বা ডান দিকে সাদা আসছে বা হালকা হচ্ছে লেখাটা, স্ক্যানারটা ভালো করে ক্লিন করলেই সেই প্রবলেমটা 100% সলভ হয়ে যাবে। অনেক সময় কার্টেজের জন্য সমস্যা থাকে, কিন্তু এই ক্ষেত্রে কার্টেজ ঠিক আছে, কিন্তু এই স্ক্যানারটার মধ্যে ধুলো পড়েছে বা কালি পড়েছে, যার জন্য হালকা আসছে। কভারটা খুলে নিলাম। এইটা হচ্ছে স্ক্যানার, স্ক্যানারের
চারটে স্ক্রু আছে, খুলে নিই একটা একটা করে। একটা কানেক্টার আছে, কানেক্টার খুলে নিলাম। আর পাশে কেবিল ছিল, কেবিলটাও খুলে নিয়েছিলাম। এই যে চারটে লক আছে চারদিকে, এই যে স্ক্যানার, আমাদের স্ক্যানারের ভিতরে লেজারগুলো বেরিয়ে গেছে। এই লেজারগুলো সুতির ন্যাকড়া বা পাতলা কোনো ন্যাকড়া দিয়ে পরিষ্কার করব। এবার খুব সাবধানে এটা পরিষ্কার করতে হবে, আস্তে আস্তে খুব সাবধানে করতে হবে, কারণ একটু চোট লেগে গেলে বা কোনো স্ক্র্যাচ হয়ে গেলে সেক্ষেত্রে স্ক্যানারটা খারাপ হয়ে যাবে। হয়ে গেছে ক্লিন করা, এবার কভারটা লাগিয়ে দেবো। আবার চারটে স্ক্রু আছে চারদিকে, ওটা চারটে স্ক্রু লাগিয়ে দেবো। কেবিলটা আছে, কেবিলটা খুব সাবধানে লাগিয়ে দেবো। আর এখানে একটা কানেক্টার আছে, কানেক্টারটাও কানেক্ট করে দেবো। এইবার স্টিল পাতির যে কভারটা আছে, কভারটাও স্ক্যানারের উপর লাগিয়ে, ওর চারটে স্ক্রু আছে, ওই চারটে স্ক্রু মেরে দেবো। এইবার আবার উপরের যে স্ট্রাকচারটা আছে ওটা লাগাবো, যেভাবে আমরা খুলেছি সেভাবেই আবার প্রত্যেকটা কভার সেভাবে অ্যাটাচ করে দেবো। উপরের স্ট্রাকচারের স্ক্রুগুলো আটকে দিলাম প্রথমে একটা একটা করে। এবার ডান দিকে ডান সাইডের কভারটা অ্যাটাচ করব। এবার ফ্রন্ট কভার বা প্যানেল যে কভারটা আছে সে কভারটা অ্যাটাচ করব। পুরোটাই লকের উপর, বেশিরভাগটাই লক রয়েছে, লকগুলো দেখে খুলতে হবে এবং দেখে লাগাতে হবে, নাহলে একটা লক ভেঙে গেলেই কভারগুলো ঠিকঠাক করে বসবে না। এটা প্যানেল কেবিল, প্যানেল কেবিলটা আবার লাগিয়ে নেব। এবার দুটো স্ক্রু আছে ফ্রন্ট কভারে,
তিনটে স্ক্রু আছে। স্ক্রুগুলো লাগিয়ে দিলাম। এবার টপ কভার, টপ কভারটা বসাবো। টপ কভারটা বসিয়ে টপ কভারে তিনটে লক আছে, একটা উপরে লক আর দুটো নিচের দিকে লাগানো হয়ে গেল। এবার স্ক্যানার ইউনিটটা, স্ক্যানার ইউনিটটা উপরে আবার বসিয়ে দেবো। স্ক্যানার স্ট্যান্ড আছে, স্ট্যান্ডটা লাগিয়ে দিলাম। এবার স্ক্যানার কেবিলটা খুব সাবধানে আস্তে করে লাগাতে হবে, কেবিলের যেন কোনো কানেক্টর যেন উঠে না যায়। এবার সাইড কভারটা লাগিয়ে দেবো। কাটেজটা আবার ইনস্টল করে দেবো। দেওয়ার পর প্রিন্টারটা আমরা এবার পাওয়ার কানেক্ট করব, করে এবার প্রিন্ট আউট দিয়ে দেখব আমাদের প্রবলেম সলভ হয়েছে কি হয়নি। অন হচ্ছে প্রিন্টারটা। অন হয়ে গেছে, পেজ দেব। আবার ডেমো পেজ প্রিন্ট আউট দেবো আমরা। সেটিংয়ে গিয়ে রিপোর্ট ডেমো পেজ, প্রিন্টিং ডেমো পেজ, এই দেখুন একদম ঝকঝকে প্রিন্ট আউট। আগের প্রিন্ট আউটটা দেখবো, এটা একদম ক্লিয়ার, বাঁদিকে যে হালকা আসছিল আসছে না। আর আগের প্রিন্ট আউটটা পুরো পেজটা একটু লাইট, কিন্তু বাঁদিকে একদম বেশি লাইট। আর এখন আমরা স্ক্যানারটা মোছার পর, স্ক্যানারটা ক্লিন করার পর পুরো পেজটাই খুব সুন্দর প্রিন্ট আউট এসছে, পুরো ডিপ প্রিন্ট আউট এসছে। আপাতত আমাদের প্রবলেম সলভ হয়ে গেছে। এর পরের ভিডিওতে আমরা এর ফিউজার খোলা শিখবো, প্রেশার হলে টেবলেট কিভাবে চেঞ্জ করতে হয় সেটা দেখাবো।